খাস কলকাতায় ফের একবার তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে চলে এলো। এর আগে কসবার ঘটনা আপনারা দেখেছিলেন, যেখানে দুই তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষের ঘটনা। আর এবার সেই একই ঘটনা ঘটল পাটুলিতে, যেখানে গতকাল রাত্রে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পাটুলির 110 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডল তিনি অভিযোগ করছেন, গতকাল রাতে তিনি যখন তার কার্যালয়ে বসতে যান, তখন তৃণমূল কর্মীদেরই একাংশ তাকে বাধা দেন। তারপর বচসা শুরু হয়, সেখান থেকে ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি, এরপর তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেছেন 110 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডল। পাশাপাশি তিনি বলছেন তার মুখ ফেটে গিয়েছে, এমনকি তার অভিযোগ 104 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরাই হামলা চালিয়েছে। যদিও তারকেশ্বর চক্রবর্তী তিনি বলছেন এই ঘটনা সম্পর্কে তার কিছু জানা নেই। কলকাতা পৌরসভার 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ কুমার মণ্ডল তিনি নিজেই আক্রান্ত তার নিজের দলের কর্মী সমর্থকদের হাতে, এবং এমনটাই অভিযোগ। এবং এই সময়ে তিনি কিন্তু চিকিৎসাধীন বাঙ্গুর হাসপাতালে, তার স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, শরীরের বিভিন্ন জায়গাতে আঘাত রয়েছে, বিশেষত মাথায় এবং চোখের পাশে আঘাত রয়েছে। যেমনটা তিনি বলছেন যে তিনি এদিন রাত্রি 9টা নাগাদ তার এলাকারই তারই কার্যালয়ে বসতে গিয়েছিলেন এবং সেই জায়গাতে বাধার মুখে পড়েন। এখানে এই একই কার্যালয়ে বসেন স্থানীয় বিধায়ক, তিনিও বসেন, এবং এই জায়গাতে বসতে গিয়ে তিনি বাধার মুখে পড়েন। যেমনটা জানাচ্ছেন যে 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী, তার অনুগামীরা, তার লোকজন হঠাৎ চড়াও হয় স্বরাজ কুমার মণ্ডলের উপরে, বেধড়ক মারধর করা হয়, ফেলে পেটানো হয়, এমনটাই অভিযোগ। এবং তিনি অভিযোগ করছেন যে এই আলাদা একটা দল করা হয়েছে এই ওয়ার্ডের মধ্যে এবং তারাই মারধর করেছে। শুভজিৎ ব্যানার্জি আমাদের যুব সভাপতি, ওর দ্বারা এটা পুরোটাই হয়েছে, এবং ও সবাইকে একে একে ডেকেছে, সবাই এসে কটূক্তি বা বিভিন্ন ধরনের প্ররোচনামূলক নোংরা ভাষা বলছিল, আমি কিছু বলিনি। তারপরেতে পঙ্কজ বড়ুয়া, ওয়ারিশ সর্দার আর বাবুচন্দ্র তিনজনে আমাকে ফেলে মারে, এবং বাবুচন্দ্র ফটোগ্রাফি করে, এবং আমাকে প্রথমে পঙ্কজ মারধর করে, তারপর ওয়ারিশ ধরে মারধর করেছে এবং করে আমার এই জায়গাটা ফাটিয়ে দিয়েছে, এবং আমাকে অন্য খুশি কিলচর সবই মেরেছে। ওদের বক্তব্য হচ্ছে আমি কেন পার্টি অফিসে বসবো, এটা কেবলমাত্র বিধায়কেরই জায়গা, বিধায়কের চেয়ার মলায়দা। তারকেশ্বর চক্রবর্তীটাই টোটালি এই যে অ্যান্টি সোশ্যালদের যে গ্রুপটা আমার ওয়ার্ডেতে অশান্তি করছে, পুরোটা তারকেশ্বর চক্রবর্তীর নেতৃত্বেই হচ্ছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তারকেশ্বর চক্রবর্তী, তিনি জানিয়েছেন সন্ধ্যে থেকেই তিনি অরূপ বিশ্বাসের সঙ্গে ছিলেন, এই ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। পাটুলির এই ঘটনায় যে তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, সেই 104 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী দাবি করেছেন এই ঘটনা সম্পর্কে তার কিছু জানা নেই। অন্যদিকে যার অভিযোগ, অর্থাৎ 110 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডল বলছেন তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরাই এই হামলার ঘটনায় জড়িত। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার বলছেন তিনি এই মুহূর্তে কলকাতার বাইরে রয়েছেন, তার কাছে এখনই এই সম্পর্কে কোনো খবর নেই, কলকাতায় ফিরে তিনি খোঁজ খবর নিয়ে দেখবেন। আমি মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে 113 নম্বর ওয়ার্ডে ভোটের পর্যালোচনা মিটিং নিয়ে ব্যস্ত ছিলাম। তারপরে ওখান থেকে আমি সোজা বাড়িতে আসি, বাড়িতে আসবার সময় শুনি এই ঘটনা। তা ওর রাগের কারণটা আমি বুঝি, ওর অঞ্চলে বেআইনিতে রমরমা করে ফেলেছিল, আমরা সমস্ত কেন্দ্রীয় প্রজেক্ট, গরিব মানুষের প্রজেক্ট, সেই প্রজেক্টে তিনতলা বাড়ি বেআইনি করা শুরু করেছিল, আমরা সমস্ত বিল্ডিং আটকেছি, কারণ কি এমডিএ প্রজেক্ট ওইভাবে করা যায় না, যেখানে যা পারছে করছে, পুকুর দখল, বাড়ি দখল, মানে অত্যাচার করে শেষ করছে ওই ওয়ার্ডটা, ওয়ার্ডটাকে পুরো ডুবিয়ে দিয়েছে এই ছেলেটা। দলীয় নেতৃত্বের কাছে আমার এটাই অনুরোধ, একে ক্ষান্ত না করলে ওখানকার মানুষ তিতে বিরক্ত, এসবি আছে, আইবি আছে, পুলিশ আছে, তাদের কাছ থেকে দলীয় নেতৃত্ব রিপোর্ট নিলেই বুঝতে পারবে আজকের এই ঘটনার পেছনে আমরা আছি কি নেই। আমার কাছে এরকম কোনো ঘটনা জানা নেই, এরকম কোনো ঘটনা ঘটে সেটা অনভিপ্রেত। আমি একটু কলকাতার বাইরে আছি, গিয়ে আমি দেখছি ঘটনাটা কি হচ্ছে।